আর এস আর এম বরকতময় সাহারি অনুষ্ঠানটি দর্শক আমরা আজকেও বরাবরের মতো শুরু করব কোরআন করিমের তেলাওয়াত এবং নির্ধারিত একটি পাড়ার সংক্ষিপ্ত তাফসির দিয়ে চলুন তাহলে তেলাওয়াত শুনি এবং তাফসির জেনে নেই بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال اتقوا الله وأصلحوا ذات بينكم فاتقوا الله وأصلحوا

رزق كريم. صدق الله العلي العظيم. الله أكبر. الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شوبريو شمانيتو سردهو درشوك سرطة بھائيو بنيرا پوبترو رمضان فلقه بركت موئ سهري ونشتھانير اي جاي আল কোরআনের সংক্ষিপ্ত আলোচনা আজকে আমরা এই পর্বে কোরআনিকিমের নবম পাড়ার মধ্যে বর্ণিত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ আল্লাহ রব্ব আলমিনের নিকট তৌফিক চেয়ে শুরু করছি এই পাড়ার সর্বপ্রথম কথাই ছিল কওয়াল আলমাল উল্লেদিন ইস্তকবর উমিন কৌমি এই পাড়াতে সুরায়ে আরাফের ছিয়াশি নম্বর আয়াত থেকে নিয়ে দুই ছয় পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত আয়াতগুলো রয়েছে এরপর সুরাতুল আনফাল থেকে শুরু হয়ে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এই পাড়ায় স্থান পেয়েছে প্রথমেই আল্লাহ রবুল আলমিন সোয়াইব আলহ সালু আসালামের কৌম তাদের নবী সোয়াইবকে দেশ থেকে ঘর থেকে বের করে দেওয়ার যেই হুমকি দিয়েছিল সে কথা দিয়েই এই পাড়া শুরু হয়েছে এরশাদ হচ্ছে কাল নাস্তাক বারু মিন কৌমি তাদের মধ্যে সোয়াইবের কাউমের মধ্যে যারা নাকি অহংকারী দাম্বিক তারা বলল লানুখ রিজান্ন সোয়াইব হে সোয়াইব অবশ্যই আমরা তোমাকে বের করে দেব এবং তোমার সাথে যারা ইমান এনেছে তাদেরকেও এই গ্রাম থেকে তো আল্লাহ আলামিন আলমিন সোহাইব আল্লাহ সালাত আসসালাম যে আল্লাহ রবুল্লা আলমিনের নিকট তখন প্রার্থনা করেছেন বিজয় কামনা করেছেন এবং এদের বিরুদ্ধে আল্লাহ যেন তাকে সাহায্য করেন এগুলো যখন বলেছেন তো আল্লাহ রবুল্লাহ আলমিন সেটা কবুল করেছেন এবং তাদেরকে এমন শাস্তি দিয়েছেন এবং সোহাইবের কাউমের যে জঘন্য অপরাধ ছিল তারা মাফে কম দিত দেয়ার সময় কম দিত নেয়ার সময় তারা বেশি নিত এমন বড় অপরাধ তারা করেছে এই জন্য আল্লাব্বুল আলমী তাদের শাস্তিও খুব জঘন্য দিয়েছেন ফদাত থুমুর রাজপা মানে তাদেরকে ভূমিকম্প তাদেরকে পেয়ে বসেছিল এরপর আল্লাহ এই পাড়ার দ্বিতীয় পৃষ্ঠার শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি بشهر ذيك إن جد كرسن الله بلسن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا جدي جرام بشرة إيماناً تو ابن تقوى بلوم من كرتو لفتحنا عليهم بركات من السماء والأرض قالوا أبو أمي তাদের সামনে তাদের জন্য খুলে দিতাম আসমান এবং জমিনের বরকতসমূহ সুভাণ প্রিয় ভাই বোনেরা দেখুন আমরা তো এই দুনিয়াতে স্বচ্ছলতার সাথে আমরা জীবন কাটাতে চাই তাহলে আজকের এই আয়াত আমাদের জন্যে ব্যবস্থাপত্রস্বরূপ যদি দুনিয়ার লোকেরা অধিবাসীরা তারা যদি ইমান আনে এবং তাকেও অবলম্বন করে দুটি জিনিস ইমান এবং তাকোয়া তো আল্লাহ ওয়াদা করেছেন লাফা তাহনা অবশ্যই আমি তাদের সামনে আসমান এবং জমিনের ভরকত দরজা আমি খুলে দেব কিন্তু আল্লাহ বলেন আল্লাহ কিং কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং আল্লাহ রব আলমিন তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেছেন এরপর এই পাড়ার মধ্যে হজরত মুসাআল সাল্লা এবং ফেরাউনের যে কাহিনী বলতে গেলে এই সুরার প্রায় শেষ পর্যন্ত এ বিষয়ে আল্লা রব্বুল্লাহ আলমিন কথা বলেছেন সুরায় আরাফের প্রায় শেষের দিকে সংক্ষেপে যদি আমি ইশারা করি তাহলে বলবো এভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যখন মুসা আলহাসলাতুয়সাল্লামকে ফেরাউনের নিকট পাঠালেন তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন রেসালতের দায়িত্ব যখন নাকি তিনি পেলেন তখন তিনি আল্লাহর নিকট থেকে চেয়ে হারুনকেও তার সহযোগী হিসাবে নিলেন আল্লাহ সেটা কবুল করলেন উভয়ে যখন ফেরাউনের নিকট আসলো এবং দাওয়াত দিল দাওয়াত দেওয়ার সাথে সাথে ফেরাউন তখন বলল যে তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এর প্রমাণ কি। তখন মুসাইল সাল্লা তাল্লাম বললেন যে এই লাঠি এই লাঠি এর প্রমাণ লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে যখন সাফ হয়ে গেল আর বগলের নিচে হাত রেখে এই হাত যখন তিনি বের করলেন আল্লাহর ক্ষুদ্রতে এই হাত থেকে যখন আলো বিচ্ছুরিত হতে লাগল তখন তিনি বললেন এই হলো আমার রবের পক্ষ থেকে দলিল প্রমাণ জা আমি যে আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট রসল হিসাবে প্রেরিত হয়েছি তার প্রমাণ তখন তারা বলল রাউন্ড বলল যে এগুলো তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয় তার পরিষদবর্গ তাকে পরামর্শ দিল যে আপনিও জাদুকরদেরকে নিয়ে আসেন এটার মোকাবেলা করার জন্য। তারপর সেই মিশরের বড় বড় জাদুকরদেরকে আনা হলো এবং তারা তখন তাদের যে জাদু এটা পেশ করলো তারা কি করেছে বড় বড়ো সুতা রশি রশিকে তারা এভাবে একত্রিত করে তারপর যখন সামনে ফেলে দিল তখন সেটা সাঁপ হয়ে গেল অসংখ্য লোকেরা এসে জাদুকরেরা এসে এভাবে তাদের জাদু যখন মাঠে ফেলল আর সবগুলো সাপে রূপান্তরিত হয়ে গেল মুসা আল্লাহ সাল্লাম প্রথমে একটুখানি ভয় পেয়েছেন কিন্তু আল্লাহ আল্লাব্বুল আলমিন মুসা আলা সাল্লা বলেছেন যে ও হাইনা এলা মুসা আন আল আসাক আমি মুসার করে তখন এইবার মহি পালন করলাম যে তুমি তোমার লাঠি ফেলে দাও ফাইজা হিয়াতফিক তৎক্ষণাৎ এই মুসা আলাহাসলাতু আসালামের লাঠি যেটা সাফ হয়ে গেল এই সাফ তাদের সমস্ত জাদুকর দের সমস্ত জাদুকরই যেই বিষয়গুলো তারা ওখানে ফেলেছে অর্থাৎ সাপ সবগুলোকে গিলে খেয়ে ফেললো তালকাফ মা আফিকুন ফওয়কাল হাক্ষ অতালা মা কানু ইয়া তখন সত্য প্রকাশিত হলো আর তাদের যেই মিথ্যা বাতিল যেটা সেটা নিষ্প্রব হয়ে গেল নিশ্চিহ্ন হয়ে গেল আল্লাহ রব্বুল্লা আলমিন এইভাবে মুসালা সালাতসাল্লামকে সাহায্য এইসব ঘটনা এই সুর মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন বর্ণনা করেছেন এবং তখনই ওই জাদুকররা সবাই আল্লাহর জন্যে সেজদায় পড়ে গেল ফাউল কিয় সাহারতু সাহাজিন কাল ও আমি রব্বুল আলমিন রব্বে মূসা ও হারুন তারা সেজদায় লুটিয়ে পড়ল এবং বলল আমরা রব্বুল আলমিনের উপরে ইমান আনলাম মূসা এবং হারুনের যিনি রব আমরা তার উপরে ইমান আনলাম তখন ফেরাউন বলল আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা কি ইমান এনেছো নাকি তোমাদেরকেও আমি শুরুতে চড়াব তখন তারা বলল যে তুমি তো আমাদেরকে শুরুতে চড়াতে পারো কিন্তু আমরা রব্বুল আলমিনের উপরে যে মানে এনেছি এটা থেকে আমরা সরব না আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে যা দেবেন এরপর মুসা আলাহিসু আসালাম ফেরাউনকে বলল ঠিক আছে আমার কম বনি ইসরায়েলদেরকে যেতে দাও তখন মুসাআ আলাই সাল্লা আসসালাম যখন এই কথা বললেন কিন্তু ফেরাউন তো আর এটা শুনে না এবং এটা মানবে না স্বাভাবিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অবশেষে বন ইসরায়েলদেরকে সহযোগিতা করলেন সাহায্য করলেন যে বনে ইসরা তারা ওই মিশর থেকে বের হয়ে মুসাইল সালাতু এবং হারুনের সাথে তারা বের হয়ে আসলো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করেছেন এমন কি তারা ছিল বারো গোত্র এবং আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্যে যখন পানির প্রয়োজন হয়েছিল তখন ওই এই বারোটা কূপের সৃষ্টি করে দিয়েছেন পানির ঝর্ণার সৃষ্টি করে দিয়েছেন সব কিছু কোরআনে কারিমের মধ্যে এরশাদ হয়েছে আজকের এই পাড়ার ভিতরে এ সকল বর্ণনা রয়েছে প্রিয় ভাই বোনেরা এরপর আল্লাহ রব্বুল আলমিন মৌসার যেই কৌম বন ইসরায়েল তাদেরকে নিয়ে মিশর থেকে তাদেরকে নিরাপদে নিয়ে আসলেন সামনে আমরা জানি যখন নদী পড়ল। এখন তো এই নদী কীভাবে পার হবেন মৌসা আলিয়াসাল্লাম মনে করলেন আমরা তো অবোধ ধরা খেয়ে যাব কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তখন তাকে অভয় দিলেন এবং বললেন যে আপনি আপনার লাঠি দিয়ে আঘাত করুন সমুদ্রে আঘাত করার সাথে সাথে প্রিয় ভাই বোনেরা তখন রাস্তা হয়ে গেল মুসা তার দলবল নিয়ে যখন এপারে চলে আসতেছেন এদিকে ফেরাউন তার দলবল নিয়ে যখন ধাওয়া করলো এবং সমুদ্রের মাঝখানে আসার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই রাস্তা উবে গেল রাস্তা এখন আর নাই সবাই তখন পানিতে ডুবে তারা মরল আল্লাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে সেদিকে ইঙ্গিত করে বিভিন্ন জায়গায় বলেছেন আজকের যে পাড়া এ পাড়ার মধ্যেও এ কথাগুলো এসেছে এরপরে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনা এসেছে সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন তাঁর জন্যেই রয়েছে সুন্দর সুন্দর নামগুলো যেহেতু এটা একটু গুরুত্বপূর্ণ কাজে এই বিষয়টি আমি আমার ভাই বোনদের সামনে পেশ করতে চাই যে আমরা যেহেতু দোয়া করি আল্লাহর কাছে আমরা চাই কিভাবে চাইব সেটা আল্লাফাক আজকের এই পাড়ার মধ্যে আয় আয়তে বলেছেন অলিল্লাহ হিল আসমা হুসনা ফাদ বেহা আল্লাহরই জন্যে রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ তোমরা এগুলো দিয়ে আল্লাহকে ডাকো যেমন আল্লাহর এক নাম হলো আর রহমান আমরা এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব যে ইয়া রহমান হে রহমান আমার প্রতি রহম করুন আল্লাহর এক নাম হলো রজ্জাক হে রিজিক দাতা আমাকে রিজিক দিন আল্লাহর এক নাম হলো গফ্ফার হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন এভাবে হে সুস্থতা দানকারী আমাকে সুস্থতা দিন প্রিয় ভাই বোনেরা দোয়ার ক্ষেত্রে এটি হলো সর্বোত্তম দোয়া অর্থাৎ আল্লাহর নামগুলো ধরে ধরে সেই নামের যে অর্থ সেটা আমরা আল্লাহ ফাঁকের কাছে চাইব যেমন আল্লাহ রব্বুল আলমিন তার এক নাম হলো হাফিজ অধিক হেফাজতকারী তো আমি বলবো যে আল্লাহ আপনি আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করুন এইভাবে এই জন্যে আল্লাহ এখানে বলেছেন ওল আসমা উল হসনা আফাদ আল্লাহরই জন্য রয়েছে সুন্দর সুন্দর নামগুলো এগুলো দিয়ে দোয়া করো অদার উল্লাদিন আইউল নাফি আসমা ই আর পরিহার করো ওগুলো যে আল্লাহর নাম কি নিয়ে যারা নাকি অন্য অর্থ বা অন্যদিকে বিপথে যারা চলে গেছে সেগুলিকে তোমরা পরিহার করো এই কথাটুকু এখানে এসেছে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো নবী সাল্লি ওসাল্লাম তিনি যে গায়েব জানেন না আল্লাফাক নির্দেশ দিয়ে তাকে এই কথা বলেছেন খুল্লা আমলুকাল নফসি নাফআ দর ইল্লা আল্লাহ অর্থ শুনুন হে রসুল আপনি বলুন আমি আমার নিজের জন্যে কোনো উপকার বা ক্ষতি কোনোটারই আমি মালিক নই আল্লাহ যেটা চান সেটা ঝাড়া ওলা ও কন্ত আল এমন আমি যদি গায়েব জানতাম লাস্তাকসার তমিনাল খাই রে তাহলে আমি অনেক কল্যাণ করতে পারতাম অমা কিন্তু আমাকে তখন আর অকল্যাণ স্পর্শ করতো না কিন্তু আমরা দেখি প্রিয়নবী কতবার আল্লাহর হুকুমেই তিনি বিপর্যয়ের মধ্যেও পড়েছেন যেহেতু তিনি গায়েব জানেন না শত্রুরা তাকে ধোকা দিয়েছেন মিথ্যা কথা বলে তাঁর সাহাবাদেরকে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে যেমন বীর মাউনাতে এফকের ঘটনা তো আমরা সবাই জানি রসুল যদি গায়েব জানতেন তাহলে কি চল্লিশ দিন পর্যন্ত আয়সার পবিত্রতার জন্যে অন্য কারো পরামর্শের দরকার হতো তিনি তো গায়েবই জানেন এই জন্য এই বিষয়টুকু আজকের এই পাড়ার মধ্যে আলোচনা স্থান পেয়েছে সুরাতুল আনফাল এখানে একচল্লিশটি আয়াত নবম পাড়ায় স্থান পেয়েছে শুরুতেই আল্লাহ রবুল আলমিন বদরের যুদ্ধে যে গণিমত মুসলমানরা লাভ করেছে এই গণিমত নিয়ে একটুখানি তাদের মধ্যে বিতর্ক হয়েছে জোয়ানরা বললো যে আমরা যুদ্ধ করেছি আমরাই গণিমত পাব এবং প্রবীণরা বললো যে আমরাও তো তোমাদেরকে সহযোগিতা করেছি আমরা গণিমত পাব তখন আল্লাহ রব্বল আলমিন গণিমতের বিধান সম্বলিত আয়াত নাজিল করেছেন আলু আলগুনা কানিল আনফাল তারা আপনাকে গণিমত সম্পর্কে জিজ্ঞাসা করে কলিল আনফাল উলিল্লাহ বলুন যে এবং আল্লাহ রসুলের জন্য হইল এই গণিমত এবং আল্লাহ রসুল আল্লাহর নির্দেশ মোতাবেক এটা তোমাদের মাঝে বন্টন করবেন এরপর ইমানদারদের গুণের কথা আল্লাহ তুলে ধরেছেন যে মমিন হল তারা এজা আল্লাহ জল্লাহ কলু বহুম যখন আল্লাহর কথা তাদের সামনে আলোচনা করা হয় তখন তাদের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আর ওয়াইজা তুলিয়াত আলহিম আয়াতুহ যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাবত করা হয় তো থুম ইমানা তখন এটা তাদের ইমানকে বাড়িয়ে দেয় ও আলারব্বিম ইয়ে তো অক্কালুন তারা আল্লাহর উপরে তো অক্কুল করে এই কথাগুলো এখানে স্থান পেয়েছে এবং বদরের যুদ্ধে রসুলসল্লা সাল্লাম যখন সাহাবিদেরকে নিয়ে যাচ্ছিলেন তখন তাদের যে অবস্থা হয়েছে সেটার আলোচনা এখানে এসেছে এরপর নবী ওসাল্লামকে মক্কায় হত্যা করার জন্যে যেই ষড়যন্ত্র তারা করেছিল আমরা জানি যে দারুণ নাদুয়াতে তারা বসে সেখানে মিটিং করে কেউ বলেছে নবীকে দেশ থেকে বের করে দেওয়া হোক আবার অনেকে সেটা রাজি হয়নি কেউ বলেছে তাকে গৃহবন্দী করে রাখা হোক অনেকে রাজি হয়নি কিন্তু পরে যখন বল তাকে হত্যা করা হোক তখন ইবলিশ সহ আবু জাহালসহ সকলে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে আর আল্লাহ রবুল আলমিন সেই ঘটনাকে তুলে ধরে বলেছেন ওয়াইজ ইয়াম করুবে কাল্লাদি না কাফারু হেরাসুল আপনি স্মরণ করুন যখন আপনাকে নিয়ে তারা ষড়যন্ত্র করছিল যে কেউ বলেছে আপনাকে ঘরে আটকে রাখবে কেউ বলেছে বের করে দেবে কেউ বলেছে হত্যা করবে অয়াম করুন অয়াম করুল্লাহ তো আল্লাহ বলেন যে তারা এটা করেছে কিন্তু আল্লাহও। তাদের ষড়যন্ত্রের জবাব দিয়েছেন এবং প্রিয় নবীকে নিরাপদে হিজরতের ব্যবস্থা করে দিয়েছেন এই কথাগুলো এখানের মধ্যে এসেছে আরও মক্কার কাফেরদের এক তওয়াফ করার সময় যে তাদের তফ মানে শুধুমাত্র হাতে তালি দেয়া বাদ্য বাজানো এগুলো ছিল এই বিষয়গুলো এখানের মধ্যে স্থান পেয়েছে আমি যেমনটি পূর্বে আলোচনার শেষে বলেছি আজকেও বলছি প্রিয় ভাইয়েরা বোনেরা আপনারা নিজেরা পড়ুন নিজেদের এই মূল্যবান সময়ের কিছু অংশ কোরআন বোঝার জন্য আপনারা ব্যয় করুন তখনই আপনাদের হৃদয়ে কোরআনের আলো প্রবেশ করবে এবং আপনার হৃদয়কে আলোকিত করে দেবে আল্লাহ আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন আমিন ও আখর আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ দর্শক তেলাবাদ শুনলাম তাফসির জানলাম আর এস আর এম বরকতময় অনুষ্ঠানটি আর আমরা আজকে আর এস আর এম বরকতময় সাহারি অনুষ্ঠানে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সেটি হচ্ছে রামাদান সালাতুত্তারা বিহ এবং প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের শ্রেষ্ঠতম ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক এবং আলোচক নরসিংহদের জামিয়া কাসিমে মাদ্রাসার হেড মহাদ্দেশ জনাব মুফতি কাজী ইব্রাহিম

কেমন কেমলালের একটা পার্ট একটা অংশ তো মুসলিম জাতির সংস্কৃতি তাদের রাতের সংস্কৃতি কি আমরা যেমন বিভিন্ন জাতি তারা রাত্রে গান বাজনা বিভিন্ন ধরনের নাচ ড্যান্সের অনুষ্ঠান ইত্যাদি নিয়ে থাকে মুসলিমরা টোটাল তার ভিন্ন একটা হলো জাহান নামের পথযাত্রী যারা তাদের কালচার একটা হলো জান্নাতের দিকে

আল্লাহর ইবাদত সালাদ কেয়ামল্লা জিকির আসকার তারা কাটিয়ে দেয় আবার এত ইবাদত এত নেকামলের পরে শেষ রাত্রে গিয়ে আবার আল্লাহর কাছে ক্ষমা হচ্ছে আল্লাহ যেন যে এই যে কিছু করলাম যেন কিছুই হলো না যেন গুনাই করলাম ভুল ত্রুটি পূর্ণ কত কিছু করেছি আল্লাহ তুই মাফ করে দাও এত দীর্ঘ রজনীতে এবাদত করে আবার শেষ রাতে গিয়ে মাপ ছাওয়া কতটা ভালো মানুষ হলে কতটা পরিষ্কার সাদা দিলের মানুষ হলে এটা করতে পারে মানুষ তো একটু নেকামল করলে অহংকার করে আমি কত ভালো না ওরা নেকামল চূড়ান্ত শক্তি দিয়ে করেও নিজেকে অপরাধী ভাবে যে আল্লাহ তালা কত ভালো মাফ করে দেয় যেমন একজন মেজবান মেহমান কি তার সর্বশক্তি দিয়ে মেহমানদারি করিয়ে পরে বলে

হ্যাঁ আল্লাহ বেজি ক্রিল্লাহে তা তোমার ইন্দুল খোলু আল্লাহর মানুষের আত্মাগুলি শান্ত হয়ে যায় টেনশন ডিপ্রেশন কোথায় কিছুই থাকে না এগুলি তো আসলে এটা মুসলিম কালচার যে তারা রাত্রে বারো মাসেই কিন্তু এটা মুসলিমদের কালচার হিসেবে চলে তারা রাত্রে যাপন করে এইভাবে বিশেষ করে রমাদান যখন আসবে তখন তো এটা তখন এই কেয়ামুল লাইল যে কালচারটা যেন একটা একটা মেলায় রূপান্তরিত হলো কেয়ামের মেলা যেন ফেয়ার যেন

দেখে প্রার্থনা করতে তাকে ডাকে তাকে তার কাছে প্রার্থনা করে আনাস দিয়ে আল্লাহনু থেকে গ্রহণযোগ্য সনদে এতে তাপসে গুণিত হয়েছে যে ইউসার লু না বাইনেল এরা মাগরিব থেকে এশা পর্যন্ত সরাতে থাকে এটা এমন লাইল আল্লাহ আচ্ছা এটা হলো মাগরিব টু এশা এশা থেকে একেবারে ফজর পর্যন্ত তুলুয়ে ফজর ফজর পর্যন্ত এ কেমন লাইনের টাইম

জবাব দেব আমি কবুল করব মান ইয়াস ফাউতিও কে কিছু চাইবা আমি তাকে তাই দেব তাই দেব মান ইয়াস তাকফুরুনি কে ক্ষমা চাইবা আমি তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ সহি বুখারী সহি মুসলিমের তাহলে ওই রাতের ওই পাঠটা যদি আমরা আল্লাহর কাছে কে লাইলে থাকি সেখানে তো দোয়া তেলাওয়াত জিকির তসবি সমানে চলতে থাকে তো এর চেয়ে উত্তম কিন্তু আর কোনোটা হতে পারে না তো কেয়ামুল লাইল এই জন্য আসলে কেয়ামুল লাইলের

এবাদত যদি আমরা যেভাবে চাই এভাবে হয় এটা এবাদতই হয় না এবাদত আল্লাহ যেভাবে চান সেভাবে করার নাম তো এবাদত জি জি বিশ্বের অন্যান্য জাতি আপনার যদি পৌথলিক জাতি খ্রিস্টান জাতি হুদি জাতি অধিকাংশ রাই কিন্তু তারা এবাদত করে

আমরা আলোচনা করছিলাম রামাদান তারাবিহ এবং কেয়ামুল্লাহ নিয়ে মতাম আপনি বলছিলেন যে আমরা আল্লা সুবহান ওয়া তালা যেভাবে বলেছেন সেভাবে আবাদত করতে এবং অন্য জাতি তারা নিজেরা আবাদত আবিষ্কার করেছে তারা মনে করছে মন মতো করছে এবং সেগুলো সেরে বেদাত কুফরি ইত্যাদি ইত্যাদি রূপান্তরিত হচ্ছে আমরা যদি সেভাবে না করি তাহলে আমাদের এটাও তো বেদাত হয়ে যেতে পারি যে আপনি দ্রুততম আমরা তো এখন প্রতিযোগিতা দেখছি যে কত দ্রুত কেয়ামুল্লাহ অথবা তারাবিহি তারা শেষ করবে এটি এই কালচার কোথ থেকে আসলো এটা আসলে এটা একটা এটা মানুষের কুপ্রবৃত্তি থেকে কিন্তু এটা আসছে জি মানুষ শুধু রাকাত নিয়ে প্রশ্ন করে নো রাকাত নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই জি জি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতিরের ব্যাপারে এক রাকাত তিন রাকাত পাঁচ রাকাত সাত রাকাতের কথা বলেছেন বেজোড়ের কথা বলেছেন উনি বলে দিয়েছেন যে এটা এত রাকাত কিন্তু তারাবির ব্যাপারে তো উনি কোনো রাকাতের কথা একটা হাদিসেও নাই কোথাও নাই

আমরা কেন যেন আমরা কেন যেন সংখ্যা বিতর্কের মধ্যে আমরা ঢুকে কোয়ান্টিটির মধ্যে এখানে আমাদের কাছে মূল্য কোন বিষয় না এবং এরকম আমরা একটা জায়গাও দেখেছি কখনো কখনো দুরাকাত সালাত আদায় করে সালাত কাটিয়ে দিয়েছেন জি তো আমরা সেই কোয়ালিটিটার কথা কেন বলছি না জি জি সেটি কোরআন যেখানে বলছে যে কিয়ামুল লাইলে সর্বনিম্ন সময় কোরআন দিয়েছে সুলুসুল লাইল জি অসুলুসাহু সূরা মুযাম্মালের 20 নম্বর আয়াত জি জি যে এটা এটা হবে রাতে তিন ভাগে দুই ভাগ রাতের অর্ধেক রাতে তিন ভাগের এক ভাগ তিনটার নিচে নাই জি সর্বনিম্ন চার ঘন্টা বারো ঘন্টা রাত যদি হয় তাহলে রাতে তিন ভাগের এক ভাগে চার ঘন্টা তাহলে চার ঘন্টা কি আমল লাইল করো

আলে শুরু ভাবলাম মনে হয় এটা শেষ করে রুকুতে যাবে দেখি যে না সুরের নিশা শুরু মানে পাঁচ পারা শেষ করে ছয় পারার চার একবার সোয়া

এক অংশের সমান হয় আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহর কাছে তো সেই সেইটাই গ্রহণযোগ্য সেটা মোহাম্মদ সাল্লাম অনুকরণে আমরা করবো আল্লাহ তো কেমন আল ফরজ করেননি না আমরাই আগ্রহ নিয়ে এটা পড়তে আসতেছি তো তুমি আইলে তো এসে এমন করো কেন আমি তো তোমারে ফরজ করে দিয়ে যে তুমি আসো তুমি নিজে আগ্রহী হয়ে এসে এই যন্ত্রণায় এই তারা হুরা এই না এদগাম ঠিক থাকে না এজহার ঠিক থাকে না একফা ঠিক থাকে না মত ঠিক থাকে সাওয়ান আলাইহিম তিনালিত মত সাওয়ান আলাইহিম না আ আনজারতাহুম মাদাস গুননা সে ওয়াজব গুননা ওয়াজব গুননা ওয়াজব একফা

অপমান করে আমরা সালাতের সমস্ত আকাম আরকান নষ্ট করে রুকুর উপরে সেজদা সেজদার উপরে সেচ না কোনো একটা দোয়া করা যায় না কোনো একটা তসবি ঠিক মতো পড়া যায় কিসের সালাত এটা

এখানে তোমরা ভয় পেও না হাবিব সাহেবরা কিন্তু জনগণের ভয় তারা করে যে আমার আমাকে হয়তো আসতে পড়লে তো আমার আর এখানে ইয়া দেবে না আমাকে আমার পিতার ঘটনা সেই কপে হত ষাট বছর আগে উনি এক জেলায় গেছিলেন তারা তারাবি পড়াতে উনি আবার খুব ধীরে সুস্থে ধীরে সুস্থে পড়তেন মহাদ্দেশ ছিলেন বুঝতেন দ্বিতীয় দিনে মসজিদ কমিটির একজনে বলে হুজুর আর একটু তাড়াতাড়ি তো উনি বললেন যে যেই মসজিদে কমিটি ইমামের উপর কথা বলে আব্দুল গনি সেই মসজিদে নামাজ পড়ায় না এই কথা বলে দ্বিতীয় দিনে এই তারাবির আল্লাহ একবার বলবেন এই সময়ে সবাইকে দাঁড় করায় থুইয়া উনি গিয়ে বাড়িতে না সেই ব্যক্তিত্বই থাকা উচিত কেন ইমামরা যদি হাফেজরা যদি এই চিন্তাটা করে আসলে হাফেজ সমস্যা হলো আমাদের দেশে যারা অল্প বয়স্ক হেফজুখানায় যারা পড়ে তারা তো করোনার কিছুই বুঝ কিছুই এটা জিনিস না বুঝলে যেমন আরবিতে যদি আরবিতে যদি কোনো বাঙালিকে অ্যারাবিয়ান গালি দেয় সে হাসবে হাসবে না কিছু আবার অ্যারাবিয়ানরা বাঙালিদের কিছু গালি শুনে বাংলা ভাষায় এরা গালি দেয় ওরা হাসে কিন্তু ওরা তো বুঝে না তো এখন হাফেজা তো বুঝে না এই তারা আসলে কোরআনের পড়তে গিয়া মনে করে যে যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই বুঝি এটা উত্তম না এটা কিন্তু এটা মসজিদ কমিটির দায়িত্ব আছে ইমাম খতিবদের দায়িত্ব আছে বরং মুসল্লিদেরও দায়িত্ব আছে যে হুজুর আপনি আপনার মতো করে সুন্দর করে ধীরে সুস্থ পড়ান মত আমরা একেবারে শেষে চলে এসেছি এখন আমরা তো পুরুষ এবং নারীদের এ তারাবিহ বা কেয়ামুল লাইলের বিষয়ে কি কোনো কিছু বলার আছে কি না মহিলারা তো তারাও চায় যে মসজিদে তারা তারাবি সালাত আদায় করুক নাকি তারা তাদের ঘরে আলাদা নির্জন কোণে তারা সুন্দর করে তারাবিয়া এবং কিয়ামুল লাইল তারা হ্যাঁ তারা ঘরেও পারে তবে সাধারণত এই দীর্ঘ সালাত একাকী আসলে এটা পড়া যায় না অনেক অনেকে মিলে একসাথে হলে একটা ঝাঁক পাখিরা যেমন ঝাঁকে উড়ে ঠিক মানুষও কিন্তু একটা ঝাঁকের মধ্যে থাকলে

কোনো কিছুই ঘটবে না যে এই যুগে এটা চলে না সর্ব যুগেই চলবে বরং যুগ যত যাবে নবীজির সুন্দরগুলি আরো বেশি সুন্দর হয়ে সামনে আসবে মোদারাম অনেক ধন্যবাদ আপনাকে জাক আল্লাহ খায়ের আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনেছি আল্লাহ সুফান আমাদেরকে আমল করা তৌফিক দান প্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সম্মানিত আলোচকের কথা তিনি বুঝিয়েছেন আমাদেরকে যে আমাদের নিজস্ব একটা কালচার আছে যেটা আমরা রাত উদযাপন করবো যে কালচারকে ভিত্তি করে আমাদের রাত উদযাপন করব চলুন আমাদের নিজস্ব সংস্কৃতিতে আমরা বলিয়ান হই এবং আল্লাহ সুহানুমাত সান্নিধ্য অর্জন করি প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আর বরাবরের মতো একটি চমৎকার ইসলামী গান দিয়েই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব আপনারা দেখছেন আর এস বরকতময় সাহারি অনুষ্ঠানটি আগামীকাল আবারও ইনশাল্লাহ একই সময় দেখা হবে সেই প্রত্যাশায় হাজা ওসল আল্লাহানুত আলা আলীনা মুহাম্মদ ও আলা আলী ওসাইব আজমাইন ওসালামালাইকুম ওরহমৎুল্লাহি Allahu Akbar Subhanallah Alhamdulillah La ilaha illallah Subhanallah Alhamdulillah La না তুমি বাছা তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাচা তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মোঠো শবি অল্লাহ শুবহন্লা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জি খেয়ে পড়ে অবদ্ধ হয় কেমন করে তোমার রিজি খেয়ে পড়ে অবদ্ধ হয় কেমন করে খুঁজে না পায় কোনো ভাষা খুঁজে না পাই কোন ভাষা সরগর গজার সব ই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ La ilaha illallah